দেখো আমি ঘরে শুয়ে আছি, আমি লিপস্টিক কে ভাইকে ঘরের মধ্যে মানে লিপস্টিক লাগাই, বলছে তুমি লিপস্টিক লাগাচ্ছ না তাই ভালো লাগছে না, এখন দেখো লিপস্টিক পরিয়ে দেয় আমার পরে। ঘরের মধ্যে কে লিপস্টিক পরে ভাই? লিপস্টিক পরে থাকবা, তো গাইজ দেখো ভালো ভালো করে লাগাও, লিপস্টিক লাগাও ভালো করে। বলছে কি তুমি লিপস্টিক পরছো না, তোমাকে ভালো লাগছে না, দেখো কিভাবে লিপস্টিক করিয়ে দিয়েছে। লিপস্টিক পরাও ঠোঁট কেমন কেমন লাগছে, লিপস্টিক না করলে ভালো লাগে না মেয়ে ছেলেদের। সেজন্য কি ঘরেও ঘরেও পরে থাকবা, তাতে কি আছে? কিরম লাগে ঘরে ঘরে পরে থাকলে থাকলো কি হয়েছে? ভালো লাগে না, পরে থাকবা লিপস্টিক, লিপস্টিক না পড়লে কেমন কেমন শূন্য শূন্য লাগে তাই তোমাদের মেয়ে ছেলেকে। তো গাইস এবার থেকে আমি ঘরেও লিপস্টিক পরা শুরু করব। নালে ঠোঁট এবার শান্তি, এবার শান্তি তো, এবার ভালো লাগে তো? হ্যাঁ ভালো লাগে, ঠিক আছে। ভগবান কার পাল্লাই পড়লাম। তো আমি শুয়েছিলাম, বলছি কি তুমি লিপস্টিক করছো না ভালো লাগে না, সব সময় কি ভাই লিপস্টিক পরে, মানে লোকে ঘরে কি লিপস্টিক পরে? হ্যাঁ পরে, সব পরুক না এই পরুক, দেখো যাকে যার লিপস্টিক পরিয়ে দিয়েছে। তোমার ফেস আলাদা, অন্য জনের ফেস আলাদা, ও তোমার আমার ফেস, ফেস আমার ফেস হচ্ছে খালি লিপস্টিক পরার জন্য কি? লিপস্টিক লাগালো ভালো লাগে, লিপস্টিক লাগাবা ডেইলি লাগাবা, লিপস্টিক না লাগালে ভালো লাগে না মেয়ে ছেলের। ওরকম করলে তো মানে হাজার হাজার লিপস্টিকও তুমি আরে শেষ মানে রাখতে পারবো না, সব শেষ হয়ে যাবে। তুমি একটাই শেষ করতে পারছো না, রোজ কে পরে, রোজ পরলে তো আরামসে মানে তুমি একটা শেষ করবা, আমি আরেকটা নিয়ে আসবো, একটা শেষ করবা আরেকটা নিয়ে আসবো, তুমি আনবা? শেষই করছো না তুমি, লিপস্টিক ফিপস্টিকের দিকে আমি কাঞ্জুসি করব না। আমি টাইপস টাইপস লিপস্টিক, তুমি তো আমার পছন্দ করো না, না তোমার পছন্দ তুমি করো, ঠিক আছে এবার থেকে লিপস্টিক নিয়ে আসবা, দেখি কি কি লিপস্টিক আনতে পারো। তোমার পছন্দ নিয়ে আসবো, আমার পছন্দ লিপস্টিক, আমার পছন্দ লিপস্টিক। হ্যাঁ আর কি পছন্দ মেয়েদের? শুধু খালি লিপস্টিক ভালো লাগে। আচ্ছা মেয়ে ছেলে কি কি পছন্দ হলে, শুধু লিপস্টিক আর কিছু না, আর নেল পালিশ এগুলো কিছু না? নেপালিশ পছন্দ, লিপস্টিক পছন্দ, মেয়ে ছেলের সেন্ট পছন্দ, তারপরে গা চুল পছন্দ, লম্বা চুল পছন্দ, তারপরে গা হিল, মেয়ে ছেলেদের অনেক অপশন আছে বুঝলা, ব্যাটা ছেলের অপশন নেই, মেয়ে ছেলেদের সব কিছু মানে ভালো ভালো পাওয়া যায়, যেমন কাপড়, শাড়ি, স্কার্ট, তারপর গা লেহেঙ্গা, তারপর গা কানের পাওয়া যায়, গলার পাওয়া যায়, মাথার অনেক কিছু পাওয়া যায়, খোপা পাওয়া যায়, তারপরে গা ডিফারেন্ট টাইপ অফ নেপকালিশ পাওয়া যায়, বডি স্প্রে পাওয়া যায়, পারফিউম পাওয়া যায়, বহুত কিছু অনেক কিছু, কোট টাইপস টাইপস কোট পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় মেয়ে ছেলেদের। একটা ছেলের কি খালি একটা প্যান্ট, একটা জামা, একটা গেঞ্জি, আর কিছু না। আমাদের কিছু নেই, তুমি আমাকে কেন দেখাচ্ছ? আমি কি জানি তুমি ভিডিও করো, আমি তো নিজে নিজে কথা বলছি। ভালো খারাপের জন্য না এমনি বলছি, মেয়ে ছেলের অনেক অপশন আছে, বেটা ছেলের অপশন নেই, তো তোমাদের অপশন থাকতেও তোমরা ইউজ করছো না,
বুঝলা, সেটাই বলতে যাচ্ছি। দেখো তোমার তোমার তারপরে যে তোমাদের ফেস ওয়াশ, তারপর গা তোমাদের গুরু শেভিং, তারপর গা তোমাদের পার্লারে যাওয়া, তার পার্লারে গিয়ে একবার শ্যাম্পু করো, স্পা করো, তারপরে গা তুমি সব জানো তাহলে। হ্যাঁ, স্পা করো, তারপরে ড্যান্ড্রফের জন্য স্পা করো, তারপর যে চুল স্ট্রেট করো, তারপরে গা মানে নখ নখ কেটে দাও, নখ সাইজ করে দাও, পায়ের নখ সাইজ করে দাও, হাতের নখ সাইজ করে দাও, ঠিক আছে, মুখে বড় মুটেছে, ঠিক আছে, তারপর যে চুল ছোট বড় হয়ে গেছে এগুলো, তারপর গায়ে একটুখানি সামনে এরকম করে চুল বের করে দেওয়া, কত কিছু সব ঢং নাটক। আর আমাদের বেটা ছেলে একটা জামা পরো, একটা জামা পরো, একটা গেঞ্জি পরো, একটা প্যান্ট পরো, চইয়ে পরো, শু পরো, শু পরো, তোমার জামা প্যান্ট পরো, চশমা নাও, স্টাইল মারো, সেম মারো, তোমাদের তো নেই, তোমাদের সবকিছু আছে, তোমাদের তো অপশন বেশি, আমাদের তো অপশন কম, ওর জন্য তো মেয়েদেরকে মেয়ে বানিয়েছে। সে আমি মানে গর্ব ই করছি না, অবহেলা করছি না, আমি এটা বলতে চাচ্ছি থাকা অবস্থায় ইউজ করছো না কেন? ও, এই জন্য কি ঘরে পড়ে থাকবো? ঠিক আছে, এবার থেকে আমি ঘরে পড়ে থাকবো। করবা পড়বা, তাতে কি আছে? ঠিক আছে, ঘরে পড়ো, যেখানেই যাই পড়ো, পড়া নিয়ে কথা। তো গাইস, শুনতে পেলে আমার বরের বক্তব্য, মেয়েরা সবসময় লিপস্টিক পরে থাকবা, তাহলে নাকি সুন্দর দেখতে লাগে। যাদের যেরকম পছন্দ, দেখো অনেক মেয়ে ছেলে আছে ওদের আবার লিপস্টিক স্যুট করে না, অনেক মেয়ে ছেলে আছে ওরা মেকআপ পছন্দ না, অনেক মেয়ে ছেলে আছে ওরা মানে মেকআপ করলে ওদের ভাল লাগে না, উইদাউট মেকআপ ওদের খুব সুন্দর লাগে, ঠিক আছে। যেরকম তোমাকে নিয়ে বলছি, তো তুমি তোমার ফেস, তোমার ঠোঁট ড্রাই ঠোঁট, ঠিক আছে, তোমার ঠোঁট হচ্ছে ড্রাই ঠোঁট, তো তোমাকে কিছু একটা না পড়লে তোমার মানে ঠোঁট স্যুট করে না। আমি কি মেকআপ করলে ভালো লাগে না, উইদাউট মেকআপ ভালো লাগে? তোমার তোমার দুটো তোমাকে দুটোই ভাল লাগে, মেকআপও ভাল লাগে, বিনা মেকআপও ভাল লাগে। বউ যে বউ বলে না, মানে তুমি হচ্ছে অরিজিনাল মেয়ে। এটা আবার কোন কথা ভাই? অনেকে দেখো এখানে অনেকে অনেকে মানে এগুলো তো সব আমরা না, এগুলো হচ্ছে মানে ঠাকুর বানিয়েছে, ভগবান বানিয়েছে, তো ভগবান দেখো অনেক মেয়ে ছেলে বানায়, অনেক ব্যাটা ছেলে বানায়, ঠিক আছে, ভগবানই তো সবাইকে বানাই, ঠিক আছে, তো দেখো কেউকে কেউর মানে পুরো বডিটা থাকে ব্যাটা ছেলের, ফেসটা থাকে মেয়ে ছেলের, ঠিক আছে, অনেকে দেখো মেয়ে ব্যাটা ছেলে হয় কিন্তু ওদের পুরো বডির বিহেভ, চলাফেরা সব কিছু ওদের মেয়ে ছেলেরই হয়, ঠিক আছে, আবার অনেকে মেয়ে ছেলের জিনিস পরতে পছন্দ করে, ঠিক আছে, অনেক বাচ্চা ছেলে আছে মেয়ে ছেলের জিনিস পরতে পছন্দ করে, ঠিক আছে, আবার অনেক মেয়ে ছেলে আছে ব্যাটা ছেলের জামা প্যান্ট ওদের মানে মেয়ে ছেলের লেডিস জাতীয় জিনিস পছন্দ না, সব ব্যাটা ছেলের জিনিস পছন্দ। দেখো অনেক মেয়ে ছেলে আছে টি শার্ট পরে, শু পরে, ব্যাটা ছেলে প্যান্ট পরে, এবং কি পারফিউম পর্যন্ত ব্যাটা ছেলের ইউজ করে, ঠিক আছে, দুনিয়াতে অনেক রকমের লোক আছে, সেটাই বলছি, আর কিছু না। তো গাইস, শুনলে বরের বক্তব্য বলবে? এখানে বক্তব্য কি, আমি কি তোমার কি ই দেখে বলছি নাকি, ক্যামেরা দেখে বলছি নাকি, আমি আমার মতন বলছি, আমি কি জানি তুমি ক্যামেরা করছো, তুমি তোমাকে কে বলছে ক্যামেরা করতে, আমি তোমার সঙ্গে কথা বলছি তুমি ক্যামেরা করে পাঠিয়ে দিচ্ছ। তো গাইস, কেমন লাগলো বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
আমি তো আর মেয়ে ছেলেকে হেড করছি না, এবং কি ব্যাটার ছেলেকেও হেড করছি না। এখানে হেডের কথা না, তুমি বললা যে ঘরে, তোমাকে বলছি ঘরে দেখো সব সময় আমরা কাজে যাই, ঠিক আছে, আমরা কাজে যাই, আমরা কাজে গেলে আমরা অনেক হয়, হ্যাঁ যত টেনশন থাকুক সব উড়ে যাবে, ঠিক আছে উড়ে যাবে। তোমরা হচ্ছে মেয়ে ছেলে হচ্ছে ঘরের লক্ষ্মী, ঠিক আছে, তো মেয়ে ছেলে তোমরাই সব কিছু আমাদের চেঞ্জ করতে পারবে, সব আমাদের না পুরা মানে ব্যাটা ছেলে মানে চেঞ্জ করতে পারবে তোমরা, ঠিক আছে। তার জন্য বলছি নানান ধরনের আমরা মানে হার্ডওয়ার্ক করি, ঠিক আছে, অনেক মানে অনেক ডিউটি বেশি, হার্ডওয়ার্ক এগুলো সব ফেস করি, তখন তোমরা যদি একটা ছোট্ট করে একটা স্মাইল দাও, ওই স্মাইলটাই আমাদের পুরা সারাদিনের হার্ডওয়ার্ক সব কিছু আমাদের একটুখানি হাসিতে আমাদের বডিটা পুরো কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা আমাদের মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ চলো অ্যাটলিস্ট হোটেলে ওখানে কাজেছে হেসেছে বা এগুলো বললে হয়। হরে কৃষ্ণ, চলো বাই। হরে কৃষ্ণ হরে রাম।